لا إله إلا الله. শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সেজদার জন্য আরশের নিচে চলে যায়, এটা কি সঠিক কি না? পৃথিবী তো গোলাকার, তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন ভাই। এটি বুখারী, ইমাম বুখারীর মতো সব বিভিন্ন মুহাদ্দিসিনে কিরাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত, তারা বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার সূর্য ডুবার পর, যে এই সূর্য ডুবার পর সে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে গিয়ে সিজদা করে। এখন প্রশ্ন হলো, আমরা জানি পৃথিবীর এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায়, সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায়, এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে, আলো দিয়েছে। তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ, উলামায়ে কেরাম বিশদ আলোচনা করেছেন। সবার আগে বলতে হবে, পৃথিবী যে গোল এবং এটির প্রদক্ষিণের যে বিষয়টা আসে, এটির চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ, বিভিন্ন নক্ষত্র যে প্রদক্ষিণ করে, এবং সূর্যের যে প্রদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে বলেছেন, ওয়াশামসি তাজরি ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়েছেন যে এই সূর্য প্রদক্ষিণ করে, অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ যে মহাশূন্যে ঘুরতে থাকে, কোরআন তার বিবরণ দিয়েছে। এবং মুসলিম বিশ্বের মনীষীগণ বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায়, তাহলে সে বিভ্রান্তিতে পড়বে। তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায়, ডুবে যায়, তখন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে সিজদা নিবেদন করে, এটার রূপ কি হবে, কাইফিয়ত কি হবে? মুহাদ্দিস উলামায়ে কিরাম বলেছেন, এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোনো বিষয়, তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা না থাকতে পারে, কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা কয়েকভাবে হতে পারে। একটা ভাবে এরকম হতে পারে, অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম দিয়েছেন, তার একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে, কিন্তু তার মতো করে সে সিজদা করে। কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জমিনের যত ধরাপৃষ্ঠের যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে, কিন্তু প্রত্যেকের সিজদা হয় ভিন্ন ভিন্ন। একটা গাছ সিজদা করে, তার সিজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতর দিয়ে রেখেছেন, সেই সার্ভিস সে আজীবন দিয়ে যাওয়া, এটা এক প্রকারের সিজদা তার জন্য। অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহকে সিজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোনো ব্যবস্থা রেখেছেন, যে সে সেভাবে আল্লাহকে সিজদা নিবেদন করে এবং সেই সিজদা আরশে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে। ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরও নানা মুখে ব্যাখ্যা বিশদ আলোচনা মুহাদ্দিসিন কিরাম করেছেন। আমরা শুধুমাত্র একটি ব্যাখ্যাই নিলাম, যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট, যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায়, ওই সময় সিজদা নিবেদন করে সূর্য, তার মতো করে সিজদা নিবেদন করে। একটা পিপিলিকা, একটা গরু, একটা ছাগল, একটা মুরগি, একটা হাঁস, যে কোনো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তাআলার তাসবিহ নিবেদন করে, যেমনটি কোরআনে বলেছে যে ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। দুনিয়াতে এমন কোনো শাই নাই, এমন কোনো জিনিস নাই যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে না, নিবেদন করে না। এখন আপনি যদি তাসবিহ পাঠ করা মানে যদি বলেন, কই গাছে তো সুবহানাল্লাহ বলে না, কই মাছে তো সুবহানাল্লাহ বলতে আমি শুনি না, তাহলে এটা আপনার বোকামি হবে। সে তার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কিভাবে সে তাসবিহ নিবেদন করে। ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তাআলার কাছে সেজদা নিবেদন করে, শুধু তাই নয়, হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি, এখন যাবো কিনা, তো আল্লাহ তাআলা যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে, আবার এক প্রান্ত ঘোরার শেষ করার পর আবার অনুমতি চায়, আল্লাহ তাআলা আবার অনুমতি দেন। কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তাআলা তাকে বলবেন, না তুমি আর প্রদক্ষিণ করার অনুমতি নাই, এবং সেদিন কিয়ামত হবে। এই জন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে, পাল্টা উদিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা কিভাবে সে নিবেদন করে, তার এই প্রদক্ষিণ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ আলমুল গায়েবের সব বিষয়, সকল কাইফিয়ত বা ধরন, ইমানদার বেঈমান যেই হোক না কেন, পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না। যদি গায়েবের সব কিছুই আপনি রপ্ত করে ফেলেন,
তাহলে আর আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ হিসেবে আপনি স্বীকৃতি দিলেনটা কি এজন্য আল্লামা ইকবাল বলেছেন জুজ সমজ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন তার সব আপনি ধরে ফেলতে পারছেন সে আবার আল্লাহ হলো কিভাবে আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না তিনি তো অসীম তিনি তো সসীম নন আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত অতএব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হাদিসকে মুহাদ্দিসিনে কিরাম প্রত্যেকই এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন তবে এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত আমাদের বাসা বাড়িতে আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করলে ছোট ছোট বাচ্চারা সেটা ধরতে চায় হাতাতে চায় স্পর্শ করতে চায় তখন আমাদের করণীয় কি এর উত্তর হলো ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় বালেগ না হয় ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম ওযু ছাড়া যদি স্পর্শ করে তাদের গুনাহ হবে না যেহেতু তারা নাবালিক নাবালিক বাচ্চার কোনো গুনাহ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির কোনো ভুল বিচ্ছুতি হলে সেটি লেখা হয় না এর ভিতরে একটা হলো আসবি ছোট বাচ্চা হাত্তা ইয়াবুলুগা বালেগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না এজন্য ছোট বাচ্চা যদি কোরআন স্পর্শ করে ওযু ছাড়া তার গুনাহ হয় না কিন্তু বাবা মায়ের কর্তব্য হলো যে 7 বছর বা তার বেশি বয়স হয়ে গেলে মোটামুটি বুঝজ্ঞান হয়ে গেলে ওযু শিখতে পারে ওযু বুঝে এতটুকু যোগ্যতা হয়ে গেলে তাকে বোঝানো যে কোরআন স্পর্শ করবে তুমি ওযু সহকারে বিনা ওযুতে কোরআন স্পর্শ করবে এটা তাদেরকে শেখাতে হবে আর যদি একেবারে ছোট বাচ্চা হয় যখন 2 বছর 3 বছর যে ওযু বুঝে না পবিত্রতা বুঝে না তাহলে এই রকম বাচ্চা যাতে কোরআন না ধরতে পারে বাবা মা সেজন্য চেষ্টা করতে হবে যদি গাফিলতি করে এবং এর ফলশ্রুতিতে তারা কোরআনে আল্লাহ না করুন তাদের পেশাব লাগিয়ে দেয় বা পেশাব ময়লা আলা হাতে কোরআন স্পর্শ করে কিংবা কোরআনকে ছিঁড়ে ফেলে টান দিয়ে কোরআনের প্রতি অসম্মান হয় যেহেতু ছোট বাচ্চা সেই কিছু বোঝে না তার তো আর গুনাহ হবে না কিন্তু বাবা মা যদি অসতর্ক থাকে এবং তাদেরকে সবই ধরতে দেয় কোরআনও সেরকম ধরতে দিল যা খুশি তা করতে দিল তাহলে অবশ্যই বাবা মা তার জন্য অপরাধী হবে গুনাহগার হবে কথা কি বুঝাইতে পারছি তাহলে কোরআন এটা বাচ্চাদেরকে ধরতে দেওয়া যাবে যদি তারা 6-7 বছর 8 বছর 9 বছর হয়ে যায় কোরআন তেলাওয়াত তারা শেখার চেষ্টা করতেছে বুঝে তখনও তাদেরকে ওযু করে যেন তারা কোরআন তেলাওয়াত করে সেটা শেখাতে হবে এবং সেটা বোঝাতে হবে যদি কোনো কারণে তারা বিনা ওযুতে ধরে যেহেতু তারা নাবালিক তাদের গুনাহ হবে না কিন্তু মা বাবার চেষ্টা থাকবে তারা যেন ওযু সহ কোরআন স্পর্শ করে সেটা শেখাবে তাদেরকে আর একেবারে ছোট বাচ্চা হলে তাকে কোরআন ধরতে দিবে না তার নাগাল থেকে বাইরে রাখবে কারণ সে না বুঝে ছিঁড়ে ফেলতে পারে আল্লাহর কালামের প্রতি অসম্মান হয় এমন কোনো কাজ করে ফেলতে পারে এজন্য তার নাগাল থেকে অবশ্যই বাবা মা কোরআনকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে যদি না করেন অবহেলা করেন তাহলে তারা গুনাহগার হবে আহলে সুন্নাত জামাত বলতে কি বোঝায় আমার মধ্যে কোন গুণ থাকলে নিজেকে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত মনে করতে পারবো ভাইরা আমার আহলে সুন্নাহ ওয়াল জামাআ বলতে বোঝায় হলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং জামাআতে সাহাবাকে ভালোবাসে অনুসরণ করে তাদের সাথে শত্রুতা বিদ্বেষ লালন করে না তাদেরকে বলা হয় আহলে সুন্নতি ওয়াল জামাআ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে এর ভিতরে একটা গ্রুপ থাকবে যারা জান্নাতি যারা হকের উপরে প্রতিষ্ঠিত আর বাকিরা গোমরাহ এবং পথভ্রষ্ট এই একটি গ্রুপ বা একটি দল যারা হকের উপরে প্রতিষ্ঠিত তারা কারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে ছিল সেটাকে যারা অনুসরণ করবে তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ মানে সুন্নতের অনুসরণ করা আর সাহাবীদের অনুসরণ করা অর্থাৎ সাহাবীদের ভালোবাসা তাদেরকে আপন মনে করা তাদের সাথে বিদ্বেষ তাদের প্রতি বিদ্বেষ লালন না করা এটা হলো আহলে সুন্নাহ ওয়াল মার্কা অতএব এই দুটি বেসিক মার্কা যদি আপনার ভিতরে থাকে ইনশাআল্লাহ আপনি আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত